আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা এসডিটি এর উপরে আরো একটি কোশ্চেন প্র্যাকটিস করব। আগে লাস্ট লেকচার ভিডিওর মতো সেম টু সেম টাইপের এই কোশ্চেন, হালকা একটুখানি ডিফারেন্স হবে। তো আমাদের কাছে কোশ্চেন দেওয়া রয়েছে, এখানে হচ্ছে সিএফজি দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিএফজি, এবং এইটুকু হচ্ছে আমাদের সিম্যান্টিক রুলস। তো এই দুইটা যদি যোগ করে আমরা কি পাই, এই দুইটা যোগ করে পাই হচ্ছে আমরা এসডিটি। তো এখানে হচ্ছে আমাদের ইনপুটে বলা হচ্ছে একটা স্ট্রিং দেওয়া রয়েছে, আলটিমেটলি হচ্ছে আমাদের ইভালুয়েট করে আউটপুট বের করতে হবে। তো এখানে আমরা ফার্স্ট যে কাজ করব, আমাদের যে ইনপুট স্ট্রিং রয়েছে এই স্ট্রিং দেখে দেখে আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট জেনারেট করব। তো এখানে আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট জেনারেট করে নিচ্ছি। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দুইটা অ্যাপ্রোচ দেখেছিলাম, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর একটা ছিল হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আপনার যে অ্যাপ্রোচ ভালো লাগে আপনি সেই অ্যাপ্রোচ দিয়ে এক্সামিনেশনে করতে পারেন। তো এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ট্রি জেনারেট করে নেই। তো এখানে ই থেকে আমরা দেখতে পাচ্ছি ই ডেরাইভস, ই ডেরাইভস ই এন্ড টি, এতটুকু আমরা দিয়ে দিলাম। তো এখানে একটা এন্ড আছে, অ্যাট দ্য রেট আছে, এন্ড আছে, অ্যাট দ্য রেট আছে। তো এখানে একটা এন্ড, তো এখান থেকে হচ্ছে আমরা ফার্দার ই থেকে আবার এটা জেনারেট করে নিই। ই থেকে পাই হচ্ছে ই, এন্ড এখানে হচ্ছে এন্ড, এন্ড টি, দেন অ্যাট দ্য রেট দরকার আমাদের। তো অ্যাট দ্য রেটের জন্য আমরা এই টিকে এক্সপ্লোর করতে পারি। এই টিকে যদি আমরা এক্সপ্লোর করি, টি ডেরাইভস টি অ্যাট দ্য রেট এফ, এই এন্ড হয়ে গেল, এই অ্যাট দ্য রেট হয়ে গেল, এন্ড হয়ে গেল, একটা অ্যাট দ্য রেট বাকি আছে। এই টিকে যদি আমরা এক্সপ্লোর করি, টি ডেরাইভস টি এন্ড এফ। তো এখানে ই থেকে আমরা ফার্দার হচ্ছে এক্সপ্লোর করতে পারি টিকে, টি থেকে ফার্দার এক্সপ্লোর করতে পারি আমরা এফ এ, এফ থেকে আমরা এক্সপ্লোর করতে পারি হচ্ছে নাম্বার। সেম টু সেম টি থেকে আমরা দিতে পারি এক্সপ্লোর করতে পারি হচ্ছে এফ এ, এফ থেকে এক্সপ্লোর করতে পারি হচ্ছে নাম্বারে, এগেইন এফ থেকে আমরা এক্সপ্লোর করতে পারি নাম্বারে, এখানে টি থেকে এক্সপ্লোর করতে পারি এফ এ, এফ থেকে নিতে পারি আমরা নাম্বারে, এগেইন এফ থেকে আমরা নাম্বার পাচ্ছি। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের পার্স ট্রি জেনারেশন, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আমরা আপনার যেটা ইচ্ছা, আপনি টপ ডাউন করতে পারেন, বটম আপও করতে পারেন, আমরা এখানে বটম আপ ইউজ করছি। তো বটম আপ ইউজ করে হচ্ছে আমরা ইভালুয়েশন শুরু করলাম। তো আমরা আসছি 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 আসছি, এই পর্যন্ত কিছু করার নেই। তো এইখানে আসার পরে রিডাকশন করব আমরা। তো নাম্বার থেকে, নাম্বার থেকে হচ্ছে এফ এ রিডিউস করা সম্ভব। তো নাম্বার থেকে এফ এ যদি আমরা রিডিউস করি, তো আমাদের কি অপারেশন পারফর্ম হবে, আমরা নাম্বারের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসাইন করে দিব এফ এর মধ্যে, এফ ডট ভ্যালু এর মধ্যে। মানে হচ্ছে নাম্বার যেটা ছিল আমাদের, ফার্স্ট নাম্বার হচ্ছে ফোর, তো এখানে ফোর, দেন হচ্ছে ফোর অ্যান্ড এটা হচ্ছে এইট, অ্যাট দ্য রেট দেন হচ্ছে ফাইভ, দেন অ্যান্ড এটা হচ্ছে সেভেন, অ্যাট দ্য রেট এটা হচ্ছে থ্রি। তো এখানে যেখানে কাহিনী যেটা হচ্ছে, নাম্বারের যেটা ভ্যালু সেটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিচ্ছি এফ ভ্যালুর মধ্যে, অর্থাৎ এফ এর ভ্যালু হয়ে যাবে এখানে হচ্ছে ফোর, এটা রিডিউস হয়ে গেল। দেন আমরা হচ্ছে উপরের দিকে উঠছি, এফ থেকে টি তে রিডাকশন কি পসিবল, এফ থেকে টি তে রিডাকশন পসিবল। তো এখানে যে কাহিনীটা হবে, এফ ভ্যালু যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিব টি এর মধ্যে, এই ফোর যে ভ্যালু এটা আমরা টি এর মধ্যে অ্যাসাইন করে দিলাম। দেন উপরে উঠছি আমরা, টি থেকে ই তে রিডিউস কি পসিবল, টি থেকে ই তে, টি থেকে ই তে রিডিউস পসিবল। তো এখানে হচ্ছে টি এর যে ভ্যালু সেটা যাবে কোথায়, সেটা ই এর ভ্যালুতে যাবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে ফোর। দেন আমরা আসলাম আসলাম, এখানে আর কোনো রিডাকশন পসিবল না, এটি এর ভ্যালু আমরা এখনো পাইনি, রিডাকশন পসিবল না। তো এদিকে আসছি আমরা, এগেইন এখানে আসার পরে এগেইন হচ্ছে আমরা নাম্বার কে এফ এ রিডিউস করব, অর্থাৎ হচ্ছে এই এইট এর ভ্যালু হবে এফ এ আসবে, এটা হবে এইট। দেন এগেইন হচ্ছে এফ কে টি তে রিডিউস করব, তো এখানে হচ্ছে এফ এর ভ্যালু যাবে হচ্ছে টি তে এইট, দেন এখানে আর পসিবল না, এখানেও পসিবল আমরা এখনো দেখিনি, বাট এখানে আসার পরে এই ফাইভ কে আমরা রিডিউস করতে পারি, এখানে এফ এর ভ্যালু হবে ফাইভ। দেন আসার পরে এখন দেখেন টি এর ভ্যালু পেয়ে গিয়েছি, এফ এর ভ্যালু পেয়ে গিয়েছি, টি অ্যাট দ্য রেট এফ, এইটা হচ্ছে রিডাকশন পসিবল টি তে। এইটা যদি আমরা টি কে যদি আমরা রিডিউস করি, তাহলে আমাদের কি হবে, এই দেখেন এটা টি অ্যাট দ্য রেট এফ।
t@f তো এখানে t এর ভ্যালু হচ্ছে 8 f এর ভ্যালু হচ্ছে 5 যাই হোক তো এটা রিডিউস করা পসিবল t তে তো রিডিউস যদি আমরা t তে করি তখন কি অপারেশন পারফর্ম হবে t ভ্যালুটা হবে হচ্ছে t ভ্যালু থেকে 8 t ভ্যালু থেকে এই f ভ্যালু মাইনাস অর্থাৎ 8 থেকে এই যে 8 আমরা ভ্যালু পেয়েছি এটা থেকে আমরা 5 কি করব মাইনাস করে দিব তো 8 থেকে 5 যদি আমরা মাইনাস করি আমরা পাবো হচ্ছে 3 তো 8 t এর ভ্যালু হবে হচ্ছে 3 তো ফারদার যদি আমরা উপরে উঠি 8 t এন্ড t এটা কিন্তু এখন রিডাকশন পসিবল দুইটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি ভ্যালুয়েশন হয়ে গিয়েছে তো এখানে e and t can be reduced to e তো তখন আমাদের কি অপারেশন পারফর্ম হবে e ভ্যালু এর মধ্যে যে ভ্যালুটা যাবে সেটা হচ্ছে এই e ভ্যালু যেটা হচ্ছে 4 ইনটু t ভ্যালু যেটা হচ্ছে 3 4 ইনটু 3 3 4 হচ্ছে 12 এই ভ্যালুটা c ভ্যালুর মধ্যে যাবে অর্থাৎ এটা ভ্যালু হচ্ছে 12 চলে আসবে ফার্দার আসছি ফার্দার আসছি এই টি কে রিডিউস করা এখন পসিবল না কারণ আমরা এখন ইভ্যালুয়েশন করিনি তো নিচে আসছি নিচে আসছি এখানে নাম্বারের ভ্যালু হচ্ছে 7 এটা রিডিউস করলে এখানে 7 চলে আসবে এফ এর মধ্যে ভ্যালু 7 চলে আসবে এগেইন রিডিউস করলে এখানে 7 চলে আসবে ফার্দার এখানে পসিবল না এখানে আসলে এফ এর ভ্যালু হয়ে যাবে এখানে 3 দেন টি এন্ড এফ টি এন্ড এফ এখানে হচ্ছে মাইনাস অপারেশন পারফর্ম হচ্ছিল আমরা একটু আগে দেখলাম তো হচ্ছে 7 থেকে মাইনাস হবে হচ্ছে 3 উইচ ইজ এখানে ভ্যালু হবে হচ্ছে 4 again e and t e and t তো এখানে যদি আমরা রিডিউস করি e তে তো কি অপারেশন পারফর্ম হবে 12 ইনটু 4 which means 48 তো e এর ভ্যালু পাচ্ছি আমরা 48 তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট which is 48 তো আশা করছি বুঝতে পারছেন এক্সামিনেশনে এই টাইপের কোশ্চেন সবথেকে বেশি পরিমাণে আসে তো এক্সামিনেশনে যদি আপনার এই টাইপের কোশ্চেন আসে এমন যদি হয় যে 3 থেকে 4 মার্কের কোশ্চেন আপনার কাছে দিচ্ছে তাহলে আপনি সম্পূর্ণ হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ফার্স্টটি আপনি জেনারেট করবেন দেন হচ্ছে আপনি দেখবেন যে আপনি কোন অ্যাপ্রোচটা ফলো করছেন আমরা এখানে যেটা ফলো করছি সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ এবং হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ ইভালুয়েট করে হচ্ছে আমরা আউটপুট পেয়েছি 48 আর যদি আপনার কাছে এক্সামিনেশনে 1-2 মার্কের কোশ্চেন আসে তাহলে আপনার টোটাল পার্সটি জেনারেট করার কোনো দরকার নেই অনেক সময় হয় যে 1-2 মার্কের জন্য এই টাইপের কোশ্চেন দিয়ে দেয় তো সেখানে আপনি যদি আবার টোটালটা ইভ্যালুয়েশন করে কাজ করেন আপনার সময় কিন্তু অযথাই নষ্ট হবে আর নাম্বার 1-2 মার্কের জন্য তো কষ্ট করার কিছুই নেই লাইক হচ্ছে আপনি যেখান থেকে দেখেই বুঝতে পারছেন যে 4 এন্ড 8 এই যে এখানে এই যে ফ্যাটগুলো রয়েছে তো এখানে এই এন্ডের জায়গায় কি হবে এন্ডের জায়গায় হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন দেন অ্যাট দ্য রেট রয়েছে এখানে কি হবে এখানে হবে হচ্ছে আপনার মাইনাস তো এখানে একটা ফ্যাক্ট রয়ে গিয়েছে যেটা হচ্ছে প্রায়োরিটি এর তো গ্রামারের ক্ষেত্রে যেটা হচ্ছে নিচের দিকে থাকবে সেটার হচ্ছে প্রায়োরিটি বেশি লাইক হচ্ছে এই যে এখানে এখানে অ্যাকচুয়ালি আপনার কাহিনীটা কি হবে 4 ইনটু যদি আপনি শর্টকাট আমরা করি 1-2 মার্কসের জন্য যদি বের করি তো এটা হচ্ছে আমাদের ইনপুট ধরলাম হচ্ছে আউটপুট আমরা এখনো বের করিনি এই পার্সটি আমরা দেখতেই যাচ্ছি না পার্সটি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই ধরলাম তো এখানে 4 দেন এই এন্ড মিন করছে হচ্ছে ইনটু 8 এটা মিন করছে মাইনাস 5 এন্ড মিন করছে ইনটু 7 এটা মাইনাস 3 তো এখন যে দেখেন এই জায়গায় এই জায়গায় এই যে আমাদের গ্রামারের যে রুলটা এটা কিন্তু নিচে রয়েছে তো নিচের দিকে থাকলে প্রায়োরিটি কিন্তু বেশি এটা মাথায় রাখবেন যে গ্রামার রুলটা নিচের দিকে থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে প্রায়োরিটি বেশি কার মাইনাসের তো এই এতটুকু হচ্ছে আপনি ব্র্যাকেট দিয়ে নেবেন এগেন মাইনাস হচ্ছে এতটুকু আপনি ব্র্যাকেট দিয়ে নেবেন না হলে কিন্তু আপনার উত্তর ভুল হয়ে যাবে তো 4 ইনটু 8 মাইনাস 5 হুইচ ইজ 3 ইনটু 7 মাইনাস 3 হুইচ ইজ 4 দেন হচ্ছে আপনার যে কোনো এক সাইড করলেই হলো তারপরও হ্যাঁ দুটো একই জায়গায় আছে তো আলটিমেটলি হচ্ছে 12 ইনটু 4 হুইচ ইজ 48 তাই আমাদের 48 আউটপুট চলে আসলো তো আশা করছি বুঝতে পারছেন যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।